এক ভয়ঙ্কর ট্রেজেডি, জুই ধোঁয়ায় ছানি ধরলে এটা ভবন, বন্ধ কোঠাত প্রাণ বায়ু এরিলে তিনিজনে, শুৱালকুছি অগ্নিকাণ্ডত একেটা পরিয়ালরে তিনিজনের মৃত্যু, পাট কাপড়ের জুইৰ বিষাক্ত ধোঁয়ায় প্রাণ ললে লোহিত কাকতির পরিয়ালের তিনি সদস্যর প্রাণ। স্থান শুৱালকুছিৰ এসএম রোড, সময় পুৱতি নিশা, জুইয়ে ছানি ধরলে এসএম রোডের অচ্যুত প্লাজার এখন পাট সুতার দোকান, মুহূর্ততে কলা ধোঁয়া আর জুইৰ মাজত হোমাই পড়িল সমগ্র অট্টালিকাট। অট্টালিকার তৃতীয় মহলাত থকা নিজের ফ্লেটত আবদ্ধ হয়ে আছিল অচ্যুত প্লাজার স্বত্বাধিকারী লোহিত কাকতির পরিয়ালটো। পাট কাপড়ের বিষাক্ত ধোঁয়ায় আগুরি ধরার সময়ত বন্ধ কোঠাত মূর্ছা গৈছিল লোহিত কাকতির পরিয়ালের ছজন সদস্য। এই অগ্নিকাণ্ডর খবর পয়ার পিছতেই অগ্নি নির্বাপক বাহিনী চেষ্টা চলাইছিল জুই নির্বাপনের। এটা সময়ত অগ্নি নির্বাপক বাহিনীয়ে দুয়ার ভাঙি চেতনাহীন অবস্থাত উদ্ধার করে লোহিত কাকতির পরিয়ালের আটাইকজন সদস্যক, লগে লগে উন্নত চিকিৎসার বাবে গুয়াহাটিলৈ অনা হয় আটাইকেইগৰাকীক। কিন্তু গুৱাহাটীৰ এখন চিকিৎসালয়ত মৃত্যু হয় অচ্যুত প্লাজার স্বত্বাধিকারী লোহিত কাকতি, কন্যা কবিতা মহন্ত আর নাতি ময়ূরদেব মহন্তর। আনহাতে সংকটজনক অবস্থাত বর্তমানেও চিকিৎসাধীন হয়ে আছে লোহিত কাকতির পত্নী অনুপমা কাকতি, আন এগারী কন্যা জুরি কাকতি আর এটি সময়া শিশু শান দাস। জুই লাগিছে দোকান, তারপর গোটেখিনি মানুষ দ্বারাই মানে বালি মারিল, ময়ো মারিল, গোটেখিনি মানুষ আহিছে সহায় করেছে, ভিতর সোমালো, সোমাই মানুষকেইটা লো ধোয়ায় আবরি ধরেছে। সরু বাচ্চা দুটা আছে, বাইদেউ দুজনী আছে আর মোর বরদৈতা বর্মা। পিতৃগৃহলে ফুরবলে আহিছিল কন্যা কবিতা মহন্ত আর নাতি ময়ূখ মহন্ত, কিন্তু হয়তো পিতৃগৃহতে নিয়তিয়ে মরণ লিখি থাকছিল এই দুয়োগৰাকী দুর্ভগীয়ার। শর্ট সার্কিটের ফলত সংঘটিত হয়েছিল এই অগ্নিকাণ্ড। অচ্যুত প্লাজাত থাকা পাটর কাপড়ের দোকানের পর প্রসারিত হওয়া জুইৰ লেলিহান শিখাই ভস্মীভূত করে দহখন ব্যবসায়িক প্রতিষ্ঠান। জুইত নিমিষতে ভস্মীভূত হয় 50 লাখ টাকার পাটার লগতে আন বহু মূল্যবান সা সম্পত্তি। শুৱালকুছিৰ পৰা ধীৰাজ দাসৰ সহযোগত বিৰিঞ্চি কুমাৰ ডেকা, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।